দাঁড়া দাঁড়া দাঁড়া, কোথায় বাড়ি? লোকজন কত ক্লাস পর্যন্ত পড়েছিলে? নাইন পর্যন্ত পড়েছিলে? বাহ, পড়াশোনা ভালো করছে। তাহলে কীভাবে মানে চলে কীভাবে এখন? আর চলে কীভাবে? বসো, চলে কীভাবে? চলে কীভাবে? চলে বলতে টুকটাক কাজ কাম করি। কী কাজ করো? আর টায়ারের দোকান। তুমি টায়ারের কাজ করতে পারো? কেমন দেয়? তোমার বয়স কত হয়েছে? 26 বছর। বিয়ে কি আশেপাশে গ্রামে করছে নাকি? চব্বিশ পরগনায় বিয়ে করছে। এখানে আর বাবা মা ছিল না। ও, ওখান থেকে বিয়ে করে এখানে এসছো? এখানে আমার জন্মস্থানে এখানে সব এখানে মানে এখান থেকে আমার বাবা কাকাদের সাথে অশান্তি করে চলে গেছে। আমি এখান থেকে যাই দোকানে আমি গিয়েছিলাম আর আব্বার বন্ধুর মেয়ের সাথে। আর তোমার আব্বার বন্ধু মুসলিম? তোমরা ওর নাম কি? হাসিবুল শেখ। হাসিবুল শেখ। আমার কাছে ফল আছে, আঙুর। বুঝলে? আঙুর ফল না। জায়গাটা কি নষ্ট হয়ে গেছে তাও জানা নেই। নাও, এটা খাবা। তুমি খাবার জন্য দিলাম। নাও নাও, তুমি তো কাজ, ঠিক আছে? ফল কটা খেয়ে ভাত খেয়ে আসলে এখন বাড়তে। তুমি রাখো, তুমি হাট খাচ্ছো, তুমি কিছু নিজের পছন্দ মতো কিছু খিকনি খাই নিও। নাও ধরো, ঠিক আছে? ঠিক আছে ভাই, যাও তাহলে। একদম মানে টায়ারের দোকান মানে একদম তোমার পায়ে এত গাড়িতে চলে যাচ্ছে। কাজ করো কি করে তাহলে? কাজ করে ফুলে ফুলার পরে মানে উপরে চুরি মুড়ি সব খুলতে হয়। হ্যাঁ, ঘুরবে তো টায়ারটা খুলে না পাল্টি করতে পারে। পুরো বর্ষার সময় না চাপ দেবো ফুসকার মতো ফুসকে হতে হতে পায়ে যে ক্যালসিয়াম বলতে থাকে সেই ক্যালসিয়ামটা ছিল। একদিন মানে শুধু সকালবেলা উঠে পাটা কামড়াচ্ছি বলে পায়ের ওপরে আমার পা তুলেছি, ঠিক আছে? না, আর যেমন বাঁশ ভেঙে যেমন বাঁশ ভেঙে যায় হস করে ওরকম ভেঙে যায় অটোমেটিক অটোমেটিক। আমি নিজেও বুঝতে পারি যে পা ভেঙে এই পায়ে আমি আবার ভোর দিয়ে উঠছি আমার দিদি মানে আমার আব্বার মা বলি কী হয়েছে আমার যে আমার পা ভেঙে বলি কী করবো আমি রাত্রি বেশি ভালোবাসি আমাকে এরকম করলাম সব অবাক হয়। আমি পুরো ডাক্তারের কাছেও যাই ইঞ্জিনিয়ারে যে তখন কেউ ছিল না বললাম না বাবা মা কেউ ছিল না আমার কাছে তখন আমি নিজে নিজে পা বেঁধেছিলাম আর যে ছেলেটার কাছে থাকি ওই ছেলেটাই আমাকে এই ছোটো ছোটো করে কাবারি করে দিই পা বেঁধে দিই। ডাক্তার দেখাও নি? ডাক্তার দেখা কেন? ডাক্তার দেখা পয়সার অভাব ছিল তখন ডাক্তার দেখা। তারপরে একদিন ওই হার মারে বসাই এই নিয়ে একটি রাখবো আমাকে হাঁটাতে গিয়ে না ওনার ছেড়ে দেয়, ছেড়ে দেওয়ার পরে যে পড়ে গিয়েছে আবার তারপরে বসে দিই। কিন্তু এখানে আমার আর কোনো অসুবিধা নেই, অসুবিধা আমার এই জায়গাটা অসুবিধা। আচ্ছা, অন্য কোথাও ঠিক আছে তাহলে যাও ভাই তুমি।